লকডাউনের ফলে সমস্যায় পড়েছে অসহায় দিনমজুরের মতো অনেক পরিবার। সেই সমস্ত পরিবারদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কোচবিহার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনা আহমেদ এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তথা বিশিষ্ট আইনজীবী আব্দুল জলিল আহমেদ। করোনা ভাইরাসের ফলে সারা দেশ জুড়ে চলছে লকডাউন। এমত অবস্থায় কোচবিহার পৌরসভার অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনা আহমেদ এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তথা বিশিষ্ট আইনজীবী আব্দুল জলিল আহমেদ নিজের থেকে এই সমস্ত মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। 5 কেজি চাল, ডাল, নুন, তেল, আলু দিয়ে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তাদের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। কি করা হচ্ছে মূলত? করোনার জন্য সারা রাজ্যে আমাদের লকডাউন, সারা রাজ্যে বলে না, সারা ভারতবর্ষের লকডাউন চলছে। সাধারণ মানুষ, গরিব মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। তো আমি আমার ঘরে আমাদের তরফ থেকে যতটুকু পারছি লোকজনকে সাহায্য করছি। তার মধ্যে যেমন চাল আছে, ডাল আছে, আলু আছে, তেল আছে, লবণ আছে, সব কিছুই আছে। যতটুকু পারছি আমরা সাধারণ মানুষের হাতে বা গরিব মানুষের হাতে আমরা এটা তুলে দিচ্ছি। এটা কি পৌরসভা থেকে করছেন না আপনি ব্যক্তিগতভাবে তুলে দিচ্ছেন? না না, এটা পৌরসভা থেকে না, এটা আমি সম্পূর্ণ ব্যক্তিগতভাবেই দিচ্ছি। পৌরসভা থেকে এখনও সেইভাবে আমাদের কাছে কোনো নির্দেশ আসেনি। আসলে হয়তো পৌরসভা চেয়ারম্যান আমাদের নিশ্চয়ই দেবেন, আমরাও তখন আবার দেবো সাধারণ মানুষকে। এটা আমি ব্যক্তিগত হিসাবেই দিচ্ছি। কতজনকে দিচ্ছেন? এখানে প্রায় 600 লোককে আমি দেবো। কী কী দিচ্ছেন? চাল দিচ্ছি, ডাল দিচ্ছি, তেল দিচ্ছি, লবণ দিচ্ছি, আর সাথে আলু দিচ্ছি। কতটা পরিমাণ রয়েছে? চাল 5 কেজি করে দিচ্ছি, ডাল দিচ্ছি 250 গ্রাম, তেল আছে 1 কেজি, লবণ আছে 2 কেজি, আলু আছে, আর তেল আছে 200 গ্রাম করে। পরবর্তীতে যদি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতবর্ষের যে অবস্থা, লকডাউনের সময়সীমা যদি আবার বাড়ে, পরবর্তীতে কি আপনি আবার এই ধরনের দেওয়ার কথা চিন্তা ভাবনা করবেন? হ্যাঁ, নিশ্চয়ই সেটা করতে হবে আমাদের জন্য। আমরা জনপ্রতিনিধি, আমরা যতটা পারি মানুষের পাশে দাঁড়াবো এবং যতটুকু পারি সাহায্য আমরা করবো। এটুকু তো আমাদের করতেই হবে, কেন বেশিরভাগ আমার বাড়ি অনেক গরিব মানুষ আছে যারা টোটো চালায়, রিক্সা চালায়, দিন মজুরি করে খায়। তাদের পাশে যতটা পারি দাঁড়াবার চেষ্টা আমি করবো।